আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আর চলে এলাম সবসময়ের মতোই নতুন ভিডিওতে। তো আপনারা তো দুপুরবেলা দেখলেনই মেমের বাসায় আসছি। তো আমি হলো বাচ্চাদেরকে দুপুরবেলা খাওয়ানোর টেন্ডার নিয়েছি। প্রত্যেকটা বাচ্চারাই হচ্ছে গিয়ে নিজের হাতে খাওয়াই দিচ্ছি, কারণ তা না হলে তারা খাবে না। আর শারাফত শারিফা হচ্ছে আমার আমার হাতে খাইতে অনেক বেশি পছন্দ করে। তো যেহেতু ওদেরকে খাওয়াচ্ছিলাম আর ওদের সাথে হচ্ছে গিয়া আব্দিয়ার অনেক বেশি মিল, তো সেই জন্য হলো তিনজনকে একসাথে খাওয়াই দিচ্ছিলাম, যাতে করে তিনজনের পেট ভরে আর আমরা যাতে বড়রা সবাই একসাথে বসে ঠান্ডা মাথা খাইতে পারি। কারণ বড়রা যখন খাইতে বসে তখন যদি বাচ্চাদের খাওয়ানোর সিচুয়েশন তৈরি হয় তাহলে কিন্তু খুবই বাজে হয় ব্যাপারটা। তো এই জন্যই হচ্ছে গিয়ে বাচ্চাদের আগে খাইয়ে দিলাম। কি কি এনেছি? কারণ এগুলো মার হলো আসতে অনেক লেট হবে, আর বেলা এখন প্রায় আড়াইটার মতো বাজে গেছে। সেই জন্য মেন বলতেছে তাহলে খাবার একটু উঠাই রাখি মার জন্য। না শুধু তরকারি খেয়ে রাখি, একটা উড়ে নিয়ে এই যে আমার মা চলে আসছে। আমার এখন বাজে চারটা, এখন মা আসছে। আমরা তো অনেক আগেই চলে আসছি, আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করতেছি আর মা হইলে এখন আসলো। কি করলো মা দেখছ? পুতুলটা আবার কানলো। হ্যাঁ হ্যাঁ বেবে আমাকে মাসি। মা সাথে সবাই একসাথে খেতে ভাত খাইতে বসছে। মায়ের হইল তার ছেলের বউ বাইরা বাইরা দেখেছে। কি কি খাওয়াইছে তোমার বউ? তোমার আমরা রাই খেয়ে দিচ্ছি তোমার লেগা ভাবলাম। না মেন কথা হইলো কি, আমি হইলো শারাফত শারিফা আব্দিয়া তিনজনটা খাওয়াইছি না, আর খাওয়াইয়া ওই খাবার দেখে আমার খাবারের রুচি গেছে গা। আমার ওই এই জন চাকরি রুচি গেছে গা। বিল
ভালোই তো সাহস হয়েছে, ও তো আগে মরিচকা মধ্যে আর সাহস পেত না। শাশুড়ি খাইতেছে, শাশুড়ির লোক বয়ে বয়ে খাইতেছে, নাগা বোম্বাই আছে না, আমগুলো খাইয়া মন ভরে নাই। দাঁতের ফাঁকা দিয়ে যায় আমার একটা উড়ে হালাইছি, হ্যাঁ পর ওই সেই 29টা না 30টা। তো এই হইলো আমাদের বাসার পরিস্থিতি, আমাদের বাসা না তো কি মেমের বাসার পরিস্থিতি। ধরেন তিনটা বাচ্চা একসাথে শুয়ে রয়েছে, তিনটার হাতে তিনটা ফোন, আর ওই যে ওই উনি হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, সব কিছুর পাহারা দিতেছে, সবাই ঘুমাইতেছে, ওই যে একজন বাথরুমে দাঁড়িয়ে ঘুমায়, হ্যাঁ ও শুয়াছিল আর উঠটা বইছে, এই আঁকা ঘর আইছিল মাত্র আইছে, শোয়ানো শুয়েছিল মাত্র আইছে, আমিও শুয়েছিলাম। তো সবাই হলো এই জায়গায় শোয়ার পার্টি, সবাই একটা ভাত ঘুমের দরকার পড়ে, হ্যাঁ একদম এক সিরিয়াল। আর আমি শোয়া থেকে উঠছি না, বালিশটা নিয়ে ওরা দুই বোন একলগে শুয়েছে। মা আমার ভাই কাঁঠাল ভাঙবো, আর এই সবাই হলো আগান দিয়ে বসছে, এদের এরা সবাই আগান দিয়ে বসছে, সবচেয়ে বড় আগান এসে লে বিকারি এবার সব বড় লোক, বড় লোক তামাশা
সোবরা কোথায় ফেলাবো? সোবরা দুইটা আপনার একটু কাঁঠাল খাওয়াই দাও। ও গরি নাওয়ার লেগা পেরেশান হয়ে গেছে। তো শেললাম পা জীবনও কাঁঠাল খায় না। হ্যাঁ আজকে কাঁঠাল খেতেছ সেই সাথে উঠো সাথ না। তুমি কইলি যে আমরা বিশ্বাস করবো আমরা নিজেরা খাই নাই। This is the first time I am feeling good. না ফার্স্ট টাইম না, আমি এখন খাই সব জিনিস, আমি একটু লোক খাই আগে যা একদম শুইতাম না তা না, ওরকম নাই আমি। এটা খুবই ভালো ভালো লক্ষণ। এটা শরীফা কাঁঠালটা কি মজা লাগে? এই খাওয়া যায় না? ও এটা শক্ত কিন্তু মজা। তুমি কাঁঠাল খাইবা না? বারবার আপনার একবার সবাই খাইবে। আমি একটা মুখে দিলাম।